ঘনীভূত হেউছি লঘুচাপ শীঘ্র এহা অবপাতর রূপ নেব ঝাড়খণ্ড উপরে রহিতিবা এই লঘুচাপ ক্রমশ উত্তর উত্তর পশ্চিম আড়কু গতি করি আগামী সময়ের অবপাতর রূপ নেব ফলে আজি প্রবল বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে চারি ও পাঁচ তারিখ দুই দিন ধরে বর্ষার পরিমাণ কমিব কিন্তু ছরু পুনি বড়িব বর্ষার বিস্তৃতি লঘুচাপ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় মুহাঁ হওয়া যোগু মহানদী উপর মুন্ডরে বর্ষা বড়িব বলে কেছেন পানিপাগ বিজ্ঞানী সেপটে রাজ্যের কোণী নদীরে বন্যা স্থিতি না কিন্তু বিভিন্ন জল ভণ্ডার জলস্তর বড়ুচি যদি উপর মুন্ডের লঘুচাপ জনিত বর্ষা লাগি রুহে তেবে ব্রাহ্মণী নদী এবং সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পাইপারে বলে কেছেন জলসম্পদ বিভাগ মুখ্য যন্ত্রী বর্তমান হীরাকুদে ছশ আট দশমিক পাঁচ আট ফুট জলস্তর রয়েছে জল ভণ্ডারক এক লক্ষ কোড়িয়ে হাজার কিউসেক জল প্রবেশ করুথবা বেলে ছটি গেট দিয়ে এক লক্ষ তিরিশ হাজার কিউসেক জল নিষ্কাশিত হেউছি বর্তমান লঘুচাপ এতে প্রভাব পকাইব না কিন্তু আসন্তা সপ্তাহ বেলকু আউ এক লঘুচাপ আসলে নদীগুড়িকের জলস্তর বৃদ্ধি পাইপারে পারিবা ঝাড়খণ্ড ছত্তিশগড় হয়ে বিহার অভিমুখে গতি করুচি নিশ্চিন্ত ভাবে আমি কইপারিবা আসন্তা চব্বিশ ঘণ্টায় আহুরি ঘনীভূত হয়ে অবপাত্র রূপ নেব বলি মধ্য স্পষ্ট করে সারিছি পানিপাগ বিজ্ঞান কেন্দ্র অর্থাৎ আমি যদি কইবা রাজ্যরে বর্ষার স্থিতি বর্ষার বিস্তৃতি বর্ষার পরিমাণ কমিপারে কিন্তু আমি যদি কইবা মহানদী উপর মুন্ডরে অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড়রে বর্ষা বড়িব বলি যাহা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ স্পষ্ট করা যাইছি অর্থাৎ আসন্তা অড়চাশ ঘণ্টা পর্যন্ত মহানদী উপর মুন্ডরে ভালো বর্ষা হবার সম্ভাবনা জাহির করেছে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তবে রাজ্যরে যদি আমি দেখুছে বর্ষার বিস্তৃতি বা বর্ষার পরিমাণ ক্রমশ কমিবার লাগুছে এবং অধারু অধিক ওড়িশাকে আমি দেখিবা কোনসি প্রকার যেতেবেলে আলর্ট দেই যায় পানিপাগ বিজ্ঞান কেন্দ্র হালুকারু মধ্যম ধরনের বর্ষা নেই সূচনা দিয়া যাইছি সেপটে আমি যদি কইবা কেবল সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় সম্বলপুর দেওগড় এবং কেন্দুঝরের প্রবল বর্ষা হবা নেই আলর্ট জারি করেছে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র কারণ যেতেবেলে এহা লঘুচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে গতি করিব আভ্যন্তরীণ ওড়িশা বা পশ্চিম ওড়িশার প্রবল বর্ষা করাইবার সম্ভাবনা রয়েছে এবং যেতবে ওড়িশা উপকূল দূরক যাই সারিছে অবপাতর প্রভাব হলে মধ্যে চব্বিশ ঘণ্টার কেবল সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় সম্বলপুর দেওগড় কেন্দুঝরের প্রবল বর্ষা করাইব বলে যা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ সূচনা মিলছে সেপটে আসন্তকালি যদিও বর্ষার পরিমাণ সম্পূর্ণ ভাবে কম রয়েছে ছ তারিখ ঠারু পুঁথ বর্ষা বড়িব বলে যা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ সূচনা দিয়েছে কিন্তু বিভু আমি যদি নজর পকাই নেবা যে কিভাবে ভাবে বর্তমান মধ্যে তুহাক তুহা বর্ষা হওয়া সত্ত্বে মধ্যে পাখাপাখি আমি দেখুছে এই যে জেলাগুড়িক সম্পূর্ণ ভাবে রয়েছে উত্তর উপকূলঠার আরম্ভ করে আভ্যন্তরীণ জেলাগুড়িকের মধ্যে নিয়ন্তিয়া বর্ষা লাগি রয়েছে সেপটে কেবল আমি যদি দেখুছে মালকানগিরি এবং কোরাপুট নুয়াপড়া বৌদ্ধ চারি জেলাকে ছাড়ি দেলে বাকি সবুটি স্বাভাবিক আর এই চারি জেলার স্বাভাবিক ঠার অধিক বর্ষা হয়েছে অর্থাৎ আমি যদি কইপারিবা যে লঘুচাপ ক্ষেত্র অবপাত্র রূপ নেব তাহা যদিও বর্ষা রাজ্যরে করাইব না নিয়ন্তিয়া বর্ষা চিন্তা এবে বি রহিব এগার জেলার আমি কইপারিবা নিয়ন্তিয়া বর্ষা রহিব কিন্তু মহানদী উপর মুন্ডরে বর্ষা করাইব বলি কোয়া যাউ নজর পকাইবা অলিম্পিক সম্পর্কিত খবর।